দশ দিনে দুই রাজ্য দুটি দেশ আর আড়াই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটিতে হাজির হলেন দেশটির উত্তর প্রদেশের চার বীরঙ্গনা এখানে ক্ষান্ত হচ্ছেন না তারা মোটরসাইকেলে সাইকেলে মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়া লাওস কম্বোডিয়া হয়ে সিঙ্গাপুরে গিয়ে তাদের অভিযান শেষ হবে সুরাট থেকে সিঙ্গাপুর এই দুঃসাহসী মোটর অভিযানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি বাঁচাও বেটি পড়াও বার্তায় ছড়িয়ে দিচ্ছেন তারা চলতি বছর তিন মে প্রধানমন্ত্রীর দফতরে দেখা করে তার আশীর্বাদ নেন সরিতা মেহতা খ্যাতি দেশাই যোগমা দেশাই ও দুরিয়া তাপিয়া মোদীকে তারা জানান শিশুকন্যা রক্ষা ও নারী অধিকারের বার্তা নিয়ে তারা মোটরবাইকে বাইকে গুজরাট থেকে সিঙ্গাপুর যেতে চান প্রধানমন্ত্রীর উৎসাহ পেয়ে যাত্রার প্রস্তুতি শুরু হয় এরপর চারজন গুজরাটের মুখ্যমন্ত্রী আনন্দীবেন তাদের অভিযানের সূচনা করেন সরিতা মনোবিদ ও পর্বতারোহী দুরিয়া পর্যটন সংস্থা চালান যোগমা পেশায় স্থপতি, খ্যাতি মানব সম্পদ ম্যানেজার হিসেবে কাজ করেন চারজনের নেশা মোটরবাইক চালানো সুরাট থেকে প্রথমে তারা মুম্বাই যান সেখান থেকে বিমানে কাঠমান্ডু নেপাল ও ভুটান হয়ে উত্তর পূর্বে ঢোকেন তারা গুয়াহাটিতে চার কন্যা সাংবাদিকদের জানান চল্লিশ দিনে দশ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে দশটি দেশ ঘুরে তাদের সিঙ্গাপুর পৌঁছানোর কথা নেপাল থেকে সিঙ্গাপুরের সড়ক সবে খোলা হয়েছে খ্যাতি সরিতারা জানান আনকোরা পথের প্রথম যাত্রী হয়ে তারা দেশ ছাড়িয়ে এশিয়াতেও লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বার্তা দিতে চান খ্যাতি জানান সবচেয়ে খারাপ ছিল ভুটান থেকে গুয়াহাটি আসার রাস্তা অনেক অংশে রাস্তায় নেই সেই পেট্রোল পাম্প সেই সঙ্গে ছিল বৃষ্টি আর কুয়াশার বাধা দুরিয়া জানান নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী ও ভারতের রাষ্ট্রদূত তাদের সংবর্ধনা জানান নারী সাবলীকরণের উপরে সে দেশে ভাষণ দেন তারা ভুটানে প্রধানমন্ত্রী সেরিং টোপকে তাদের স্বাগত জানান গুয়াহাটি থেকে নাগাল্যান্ড মণিপুর হয়ে মায়ানমারে ঢুকবেন তারা দলনেত্রী সরিতা বলেন এই যাত্রায় একই সঙ্গে কেন্দ্রের অ্যাক্ট ইস্ট নীতি ও বেটি বাঁচাও বেটি পড়াও নীতি মিলেমিশে যাবে বিশেষ করে উত্তর পূর্বে কেন্দ্রের গুরুত্ব সবচেয়ে বেশি আবার এখানকার অনেক উপজাতিতে মাতৃতান্ত্রিক সমাজও দেখা যায় তাই অভিযানের আদর্শের সঙ্গে এখানকার মিল অনেক এমন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন